সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ রোববার 4 মে 2014 প্রতিদিনকার মতো কক্সবাজার জেলা থেকে প্রকাশিত স্থানীয় দৈনিক পত্রিকা সমূহের সংবাদ পর্যালোচনামূলক অনুষ্ঠানে ভয়েস ম্যানেজারকে স্বাগত জানাচ্ছি। আমি দিলর চৌধুরী। আজকে আমাদের স্টুডিওতে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিশিষ্ট কবি এবং বিশিষ্ট সাংবাদিক জনাব বিশ্বজিৎ সেনপাল। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনার। আজকে আমাদের হাতে 15টি পত্রিকা এসে পৌঁছেছে। প্রথমে আমরা শিরোনামগুলো একবার দেখে নিই। দৈনিক কক্সবাজার, ভেস্তে যাচ্ছে জেলায় প্রাথমিক শিক্ষাক্ষেত্রে অর্জন, সদর হাসপাতালে খাবার বিতরণে অনিয়ম, নিয়মিত খাবার পান না নবজাতকের মাও, আবারও চ্যাম্পিয়ন দিদারগুলি, কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কে বেড়াচ্ছে পুলিশের চাঁদাবাজ, তীব্র তাপদাহের পর হালকা বৃষ্টিতে স্বস্তি। দৈনিক আজকের কক্সবাজার, এবারও চ্যাম্পিয়ন দিদারগুলি, মহেশখালীতে বজ্রপাতে নারী সহ দুজনের মৃত্যু, আহত এক, কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কে একাধিক ট্যাগ বাঘ মরণ ফাঁদ, অপহরণ ঠেকাতে অ্যান্টি কিডন্যাপিং স্কোয়াড। দৈনিক রূপসী গ্রাম, ডিসি সাহেবের বলি খেলায় 11-11 বারের মতো চ্যাম্পিয়ন দিদারগুলি, পদ্মা সেতু নিয়ে রাজনৈতিক খেলা ছিল বলেছেন প্রধানমন্ত্রী, কাঠের সেতু খোলা বাধায় জীবন চলে তিন ইউনিয়নের মানুষের। দৈনিক সাগর দেশ, মহেশখালীতে হচ্ছে কয়লা ভিত্তিক বিদ্যুৎ যোগ, নিলাই আদম পাচারকারী সিন্ডিকেট আবারও সক্রিয়, কক্সবাজার টেকনাফ সড়কে তেচ্ছি ব্রিজ সেতুটি মরণ ফাঁদে পরিণত, বঙ্গবন্ধু সাফারি পার্ক পরিদর্শনে বন ও পরিবেশ উপমন্ত্রী জ্যাকব। দৈনিক সমুদ্র বার্তা, পদ্মা সেতু নিয়ে রাজনৈতিক খেলা ছিল বলেছেন প্রধানমন্ত্রী, ডিসি সাহেবের বলি খেলায় দিদারগুলি চ্যাম্পিয়ন, বৃহত্তর ঈদগাঁওয়ে সম্প্রতি রোহিঙ্গারা দখলে নিয়েছে শ্রমবাজার, বঙ্গবন্ধু সাফারি পার্ক পরিদর্শনে বন ও পরিবেশ উপমন্ত্রী জ্যাকব, জেলা পরিষদের প্রশাসক মুস্তাক আহমদ চৌধুরীর বিবৃতি, আনোয়ারা বাঁশখালী কক্সবাজার সড়কের নির্মাণ কাজ জরুরি ভিত্তিতে সমাপ্ত করা উচিত। আচ্ছা জনাব বিশ্বজিৎ সেন, আমরা দেখতে পাচ্ছি পত্রিকা একটি প্রধান শিরোনাম হচ্ছে আমাদের প্রাথমিক শিক্ষা সংক্রান্ত, ভেস্তে যাচ্ছে প্রাথমিক শিক্ষার যে অর্জন জেলার মধ্যে সেই বিষয়টা নিয়ে এখন বিভিন্ন ধরনের অভিযোগ দেখা যাচ্ছে, এই বিষয়টি আপনার কিভাবে দেখছেন? ধন্যবাদ। আদতেই প্রাথমিক শিক্ষা যে কোনো জাতির গঠনে এবং তার যে সামনে যাওয়ার বিষয়টি, এটা প্রাথমিক শিক্ষাকে ঘিরে আবর্তিত। আমরা বলি না ঘুমিয়ে আছে শিশুর পিতার সব শিশুদের অন্তরে, সে ধরনের এই শিক্ষা বিষয়টা যদি মৌলিক প্রাথমিক পর্যায়ে মানুষের ভেতর অনুরণিত হয়, তার মধ্যে একটা জীবনবোধ থাকে, স্বপ্ন থাকে এবং তার একটি পরিকল্পনা থাকে, সে ধরনের একটি নতুন আধুনিক শিক্ষা ব্যবস্থা আমাদের এই সরকারের আমলেই এটা একেবারেই বাংলাদেশের প্রান্তিক পর্যায়ে পৌঁছেছে এবং এটা সাফল্য হিসাবে অবশ্যই আমরা অভিনন্দিত করতে পারি। এটা দেখা যাচ্ছে কক্সবাজার জেলায় আমাদের ক্ষেত্রে এটার ব্যত্যয় ঘটছে এবং এখানে এই সংবাদটির পেছনে দেখা যায় এখানে মানে আপনার বিনা অনুমোদিত কোচিং ব্যবসা, ছাত্রদেরকে উদ্দীপ্ত না করে তাদেরকে উৎসাহিত না করে তাদেরকে জ্ঞানকে একটা পর্যায়ে সীমিত করা এবং একটা কম্পিটিশনের যুগে একটি নতুন জেনারেশনকে যে সামনে নিয়ে যাওয়ার দায়িত্ব হচ্ছে সম্মানিত শিক্ষক সম্প্রদায়ের এবং তার জন্য তারা সরকারি মানুষ জনগণের টাকায় তারা বেতনপ্রাপ্ত সুযোগ সুবিধাপ্রাপ্ত, কিন্তু কোচিং ব্যবসা দিয়ে শিক্ষার্থীদের মূল ধারা থেকে বিচ্ছিন্ন করা হচ্ছে, যার জন্য আমাদের এই ক্ষেত্রে যে অসুবিধাগুলো দেখা যাচ্ছে এই বিষয়ে সম্মানিত সরকারের উদ্বোধন কর্তৃপক্ষ, স্থানীয় জেলা প্রশাসন সহ এবং বিশেষ করে আমি শিক্ষক মণ্ডলী অভিভাবক মণ্ডলীকে এ ব্যাপারে সোচ্চার হতে হবে, যাতে আমাদের এই এই মহৎ বিষয়টা যাতে ভেস্তে না যায়। সেটাই, কারণ এখন যে পদ্ধতিতে শিক্ষা বিষয়টা, যে সৃজনশীল পদ্ধতি যে প্রচলিত, কারণ এই বিষয়টা কিন্তু ক্লাসের মধ্যে এবং
ঘরে ছাত্র ছাত্রীরা বা শিক্ষার্থীরা যদি মূল বইটিতে ইয়েতে থাকে মোটামুটি ভালো ফলাফল পাওয়ার মতো বিষয়, সেটা তো চিনিয়ে, সেটা তো আপনার বিষয়টা খুব একটা গুরুত্বপূর্ণ নয়, সেটা তো আজকে দেখা হচ্ছে যে আদতে যখন আপনার এখানে একটা আমাদের মনস্তাত্ত্বিক বিষয় আছে, যখন দেখা যাবে যে আপনি কোচিংয়ের দিকে নির্ভরশীল, এটা আমরা মানে হুজুগের ব্যস্ত, তখন মনে করবে সবাই না কোচিংয়ের দিকে যায়, এই যে মাইন্ডসেটের কারণে ওরা ওই দিকে যাচ্ছে। আপনি যদি পৃথিবীর বিভিন্ন দেশ, ইউরোপীয় দেশ বা বিভিন্ন উন্নত দেশের দেখুন, স্কুলিং সিস্টেমটা অত্যন্ত শক্তিশালী, বিশেষ করে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা, সেজন্য আমাদের কারিকুলাম বহির্ভূত এবং সমাজের নিয়ম কানুন বহির্ভূত, শিক্ষা বহির্ভূত কাণ্ডুলি ঘটে বলে আমরা বিভিন্ন অসুবিধার সম্মুখীন হচ্ছি। এই মূলধারা থেকে আমরা বিচ্ছিন্ন হতে পারি না। আমরা একটা বিষয় দেখতে পাচ্ছি এখানে, প্রায় সকল বেশ কয়েকটি পত্রিকায় প্রধান শিরোনাম হয়েছে সড়ক ব্যবস্থা নিয়ে, শিরোনাম হয়েছে কোনো কোনো জায়গায় কক্সবাজার টেকনাফ সড়কের কথা বলেছে, মরণ ফাঁদের কথা বলেছেন, আবার কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের কথা বলেছে, বিভিন্ন টেক পার্কের মরণ ফাঁদের কথা বলেছে, এমনকি আমাদের কক্সবাজার জেলার অন্যতম প্রধান ব্যক্তি জেলা পরিষদের প্রশাসক মোস্তাক আহমেদ চৌধুরী, উনি একটা পত্রিকায় শত প্রণোদিত হয়ে বিবৃতি দিয়েছেন বিভিন্ন পত্র পত্রিকায়, বিশেষ করে আনোয়ারা বাসখালী কলেজে এই স্কুলে না সড়কের যে এটা নির্মাণ কাজটা দ্রুত যাত্রার সাথে শেষ করার জন্য আহ্বান জানিয়ে এক ধরনের একটা বিবৃতি দিয়েছেন তিনি। এই যে সড়ক ব্যবস্থা আমাদের জেলা এবং জেলার সাথে অন্যান্য দেশের সাথে কানেক্টিভিটির যে বিষয়টা, এই বিষয়টাকে আপনি কীভাবে ব্যাখ্যা করেন? আমি প্রথমে শ্রদ্ধেয় মোস্তাক আহমদ চৌধুরীকে ধন্যবাদ জানাই, সাথে সাথে আপনি যে বিষয়টা উপস্থাপন করেছেন এটা অত্যন্ত জনগুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়টা হচ্ছে আমাদের যে কমিউনিকেশন এবং ট্রান্সপোর্ট, এটা যে লাইন বেসিস আমাদের 80 দশক বিশেষ করে শুরু হয়েছে, আমাদের প্রথম কক্সবাজার চট্টগ্রাম সড়ক কিন্তু একেবারে বহু ট্র্যাকে সমৃদ্ধ সিঙ্গেল লাইন বেস ছিল, কিন্তু তখন কিন্তু এই বিশাল গাড়িবহর বা বিভিন্ন বড় ধরনের গাড়ি ছিল না, সীমিত পর্যায়ে গাড়ি চলাচল করতে বলে তখন জনগোষ্ঠী কম ছিল, জনসংখ্যা সড়ক দুর্ঘটনা সীমিত পর্যায়ে ছিল। পরবর্তীতে 80 দশকে যখন এই এখানে মহা পরিকল্পনা করলো আন্তর্জাতিক দাতা সংস্থা হলো, তাদের ওই সময় প্ল্যানিংয়ের বিষয়ে কিন্তু আমি জাতীয় পত্র পত্রিকায় একটা লেখা লিখেছিলাম, এখনো আমার মনে পড়ে, আজ থেকে 15-20 বছর আগে। এই যে আমাদের চট্টগ্রাম কক্সবাজার রোডটা আপনি দেখবেন, চট্টগ্রাম থেকে পটিয়াতে একেবারে আপনার ট্র্যাক হয়ে হয়ে একটা সিঙ্গেল রুট বেসিস, ওখানেই বিভিন্ন সময় পটিয়া থেকে বের হতে না বিশ্বাস, তারপর সেটা চলে আসছে আমার চন্দনেশ পর্যন্ত, চন্দনেশ আপনার সেখান থেকে স্টেশন পার হতে আপনার অত্যন্ত মানুষের কে নাজহাল হতে হয়, বিশেষ করে গাড়িওয়ালাদের। তারপর কক্সবাজার দিকে আসলাম আমরা, কক্সবাজার দিকে সমস্ত রাস্তাগুলো কোনো না কোনোভাবে বিশেষ বিশেষ ব্যক্তির বা বিভিন্ন প্রতিষ্ঠানের কথা বলে এগুলিকে বারবার ঘুরাবতায় আনা হয়েছে, যার জন্য দেখা গেছে কি আমাদের রোড বড় হয়নি সেই মতো, কিন্তু এই যে একটা স্পেস নিয়ে একটা ট্রাক একটা বাস মুভ করবে সেই ধরনের কিন্তু আমাদের সেই ধরনের ব্যবস্থা নেই, যার জন্য প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনা হচ্ছে। কারণ পৃথিবীতে আপনি যেখানে যান, যে কোনো বর্ষাও যান, আর সেখানে আপনি খুবই কম আমাদের মতো এইরকম আঁকা বাঁকা সড়ক পাবেন, বিশেষ করে মহাসড়কগুলো হচ্ছে স্ট্রেট স্ট্রেট, এবং কারণ তখন ওখানে তো নিয়মই আছে বিভিন্ন দেশে বিশেষ করে ইউরোপিয়ান কান্ট্রিতে মহাসড়কে 100-এর নিচে 80-এর নিচে স্পিড কমানো যায় না, স্পিডে চলতে হয়, সেখানে আমাদের সড়ক নিয়ন্ত্রণ ব্যবস্থাটা কোনোভাবেই আমরা গড়ে তুলতে পারিনি। এর জন্য আমরা বিভিন্ন সময়ে বিআরটি সহ বিভিন্নভাবে কথা বলি, তার উপর চলছে আপনার যদি 100 বাস যদি অনুমোদিত হয় দেখা যাবে 150 বাস বিভিন্ন যানবাহন সহ অনুমোদিত। পাশাপাশি সবচেয়ে আরো দুঃখজনক ব্যাপার হচ্ছে হাইওয়ের উপর বা রাস্তার উপর হচ্ছে হাট বাজারের ব্যবস্থা করা, যেটা অন্য ধরনের মানে কোনো রাস্তার বা কোনো ব্যবস্থাপনার মধ্যে ট্রাফিক আইনগুলো সবকিছু হয়, কোনো ধরনের যেখানে থেকে বড় বড় বাজার আছে সেখানেও কোনো গতিপথের জন্য নিয়ন্ত্রণ হয় না। আমাদের সাংসদ মোস্তাক আহমদ সাবেক সাংসদ এবং জেলা পরিষদ প্রশাসক বলছেন, তাকে এই কথাটা বলতে হয়, এই যে আমাদের চট্টগ্রাম কক্সবাজার রোডের দুইটা অস্তিত্ব আছে, একটা হচ্ছে আমাদের সরাসরি কালুরঘাট হয়ে
আমাদের পটিয়া হয়ে চন্দনেশ হয়ে চকরিয়া হয়ে একটা রুট, আর একটা হচ্ছে বাঁশখালি হয়ে বাঁশখালী আনোয়ারা হয়ে চকরিয়ার টয়টম হয়ে কক্সবাজারের সাথে রুট। তো এখানে যদি এই দ্বিতীয় সড়কটাও যদি আমাদের আরো প্রশস্ত করে, এখন বর্তমান সময়ে একটা আমরা দেখতে পাচ্ছি হয়েছে, বেশ কিছু কাজ হয়েছে, এটা যদি আমরা ঈদগাহ হয়ে সরাসরি কুরুশকল হয়ে কক্সবাজার সাথে সংযুক্ত করতে পারি, তা আমাদের রোডের এই চাপটা কমবে, দৈর্ঘ্য কমে যাবে। কিন্তু আমাদের যেগুলো এখনো পর্যন্ত আঁকা বাঁকা রোড হয়েছে সেগুলোকে সরকার অগ্রাধিকার পর্যায়ে এর জন্য জরুরি ব্যবস্থা করে, এই 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 বাঁকগুলোকে আপনার সরাসরি করতে হবে, এবং যেখানে যেখানে আপনার গুরুত্বপূর্ণ জন স্টেশন আছে সেগুলোকে আপনার বাইপাস করে রোড কমিউনিকেশন স্থাপিত করতে হবে। আচ্ছা, এখানে সদর হাসপাতালে খাবার বিতরণ, সদর হাসপাতাল নিয়ে প্রায় সময় বিভিন্ন ধরনের অভিযোগ আমরা পত্রপত্রিকায় দেখতে পাচ্ছি, এখন খাবার বিতরণ নিয়ে অনিয়মের একটা অভিযোগ দেখা যাচ্ছে, এ বিষয়ে আপনার অভিজ্ঞতা কি? দেখুন, আদতেই ডাক্তার, হাসপাতাল, রোগী এবং আমরা, এটা যেন আমরা সবাই জিমে হয়ে গেছি। পত্রিকাতে কোনো ডাক্তারের সাফল্য বা হাসপাতালের কর্তৃপক্ষের ব্যবস্থাপনার ফলে শিশু বা রোগী ভালো হয়েছে, এটা সংবাদের চাইতে ডাক্তারদের বিভিন্ন অব্যবস্থাপনায় রোগীর মৃত্যু হয়েছে, হাসপাতালে ভেজাল খাবার দেওয়া হচ্ছে, অক্সিজেন নেই, সব বিভিন্ন অব্যবস্থাপনা খবর আমরা দেখি। অথচ এই ডাক্তাররা বা যারা কর্তৃপক্ষ ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছেন, এরা হচ্ছেন অত্যন্ত সমাজের শিক্ষিত মানুষ, এরা যদি মূর্খ অশিক্ষিতের মতো এবং দুষ্কর্মগুলি অব্যাহত থাকে, সেক্ষেত্রে এদের ব্যাপারে কঠোর মানে সিদ্ধান্ত নেওয়া ছাড়া বিকল্প ব্যবস্থা নেই। এর জন্য পাশাপাশি সামাজিক আন্দোলনকে আমাদের সঞ্চার করতে হবে, কারণ এখানে আপনার মার জন্য খাবার নেই, আপনার বাচ্চার জন্য খাবার নেই, তাহলে এরা তো এদের সন্তান বা স্ত্রীরা কোনোদিন তো ভালো খাবার চালা চলে না। একটু মানবিক ব্যবস্থার বাইরেও একটা প্রশাসনিক ব্যবস্থা তো ওখানে আছে হাসপাতালে, সেই প্রশাসনিক দিকগুলোকে কোনো দুর্বলতা প্রমাণ করেন নাকি কোনো ধরনের বাজেট? কক্সবাজার হাসপাতালের যে 15-20 কোটি টাকার তো যে দুর্নীতি তদন্ত হচ্ছে এবং এ সংক্রান্ত বিভিন্ন উদ্যোগের কথা আমরা শুনেছি, যেখানে ওদের অ্যাডমিনিস্ট্রেশনটাই 15-20 কোটি টাকার দুর্নীতিতে ভুগছে এবং ওখানে দেখা যাচ্ছে বিভিন্ন নামে বিভিন্নভাবে টাকা আত্মসাৎ করা হয়েছে। এটার টাকাগুলো কার? এর টাকাগুলো আমাদের আপনাদের সাধারণ মানুষের টাকা, এই রোগীদের টাকা। সেজন্য এই ব্যবস্থাটাকে, এই চিকিৎসা ব্যবস্থাটাকে অনেকটা ডাক্তাররা সরকারি চিকিৎসকের জিম্মে করে ফেলছে, এর থেকে যাদেরকে বের হয়ে আসতে হবে। আপনি শুধু একটা হাসপাতাল না, আপনি বাংলাদেশের হাসপাতালগুলোতে যান, বিশেষ করে প্রত্যন্ত সাফল্যের কথা তো আমরা শুনি না, অমুক ডাক্তারের সহায়তায় অমুক রোগী ভালো হয়েছে বা তার একটা হাসপাতাল জীবন ফিরিয়ে দিল, এই কথাগুলো কম আসে। আমরা আশা করব এই বিষয়টা তারা যাতে তারা যেন মানুষ হতে হয়ে যায় নজরে রাখে। দৈনিক বাঁকখালি অপহরণ প্রতিরোধে এন্টি কিডন্যাপিং স্কোয়াড গঠন করেছে ডিএমপি। মহেশখালীতে বজ্রপাতে নিহত 1, আহত 2। অপ্রতিরোধ দিদারপলি বারবার চ্যাম্পিয়ন। পেকুয়াই দুপক্ষের জমি বিরোধ মামলার আসামি হলেন নেতারা। দৈনিক দৈনন্দিন মানব পাচার বন্ধে র্যাবের কঠোর ব্যবস্থা, জেলায় আদম পাচারকারীরা ধরাছোঁয়ার বাইরে। সফলতার শেষ হলো বলিখালা ও বৈশাখী মেলা, দিদারপলি আবারও চ্যাম্পিয়ন। বঙ্গবন্ধু সাফারি পার্ক পরিদর্শন করলেন বন ও পরিবেশ উপমন্ত্রী। দৈনিক ইনানি পর্যটক শূন্য কক্সবাজার, উকিয়া সীমান্তের নবনদীতে বেড়িবাঁধ নির্মাণ প্রক্রিয়া শুরু। গুম খুন অপহরণ আতঙ্ক সারা দেশে, পেকুয়াই আওয়ামী লীগ যুবলীগ মুখোমুখি, আতঙ্কে দোকান পাট বন্ধ। উকিয়ে বনভূমি পূজা, পাচার হচ্ছে কাঠ, বঙ্গবন্ধু সাফারি পার্ক পরিদর্শনে পরিবেশ উপমন্ত্রী আব্দুল্লাহ জেকব। দৈনিক আপন কক্সবাজার ডিসির বলি খেলা শেষ, আবারও দিদার বলি। মহেশখালীতে অবৈধ জালে মা কাসিমের মৃত্যু, নিধন হচ্ছে বিভিন্ন প্রজাতির প্রাণী। আজকের দেশ বিদেশ ঘটনাস্থল নাজিরা ট্যাঙ্ক, মাসে মারা পড়ছে হাজার হাজার টন ছোট মাছ, উদাসীনতাই মৎস্য অধিদপ্তর। মোস্তাক আহমদ চৌধুরীর বিবৃতি, আনোয়ারা বাঁশখালী কক্সবাজার সড়কের নির্মাণ কাজ দ্রুত সমাপ্ত করা জরুরি। গ্রামীণ ফোন ডিসি সাহেবের বলিখালা অদম্য দিদার, যুগ অবধি জয়যাত্রা অব্যাহত। এই যে আমাদের দিদার বলি, যুগ অবধি জয়যাত্রা অব্যাহত।
এই ধরনের একটা মন্তব্য আসতো, আপনার মন্তব্য কি? আমি প্রথমে একেবারেই আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আমাদের কক্সবাজারের এই কৃতি সন্তান দিদার বলিকে। আপনারা জানেন গতকাল আমাদের জাতীয় দৈনিক প্রথম আলোই ছুটির দিনে দিদার বলির উপর এবং বলি খেলার উপর বিশেষ সংখ্যা করেছে এবং তাকে নিয়ে এবং সে সেখানে জব্বারের বলি খেলায় 11 বার চ্যাম্পিয়ন হয়েছে এবং গতকালও সে 11 বার চ্যাম্পিয়ন হয়েছে। 11 বার বিশেষ করে আমরা হয়তো জেলার মধ্যে বলি তার প্রতিযোগিতার সময় খুব বেশি বলি না থাকতে পারে, কিন্তু চট্টগ্রামের জব্বার বলি খেলা সম্পর্কে আপনিও জানেন, এটা এটা হচ্ছে জাতীয় একটা বিষয়, কত জেলার কত মানুষ এবং সামর্থ্যবান কুস্তিগীরা এখানে এসে লড়াই দেশের বিভিন্ন অঞ্চল থেকে যোগদান করে, সেখানেও সে আমাদের বিজয় ছিনিয়ে এনেছে। তার দিদার বলির নামের সাথে কক্সবাজারের নামটা আমাদেরকে সবাইকে মোহিত করে, কারণ সে তো কক্সবাজারের সন্তান। তার যে মূল্যায়ন আমার মনে করি কক্সবাজারের যারা আমরা আছি সুশীল সমাজ আছে সবার পক্ষ থেকে তাকে একটা জাতীয় পর্যায়ে কক্সবাজার সম্মানকে নিয়ে যাওয়ার জন্য একটা নাগরিক সম্বর্ধনা দিতে পারলে তার প্রতি হয়তো আমরা কিছুটা ভালো কাজ যথার্থ সম্মান দেওয়া হবে। আমি এ ব্যাপারে সবার দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, এখানে মহেশখালীতে অবৈধ জালে মা কাসিমের মৃত্যু এবং আমরা সমুদ্রের যে বিভিন্ন বিষয়ে ছোট ছোট মাছ ধরা পড়ে মারা যাচ্ছে, এই যে জীব বৈচিত্র্যের আমাদের আমরা যে উপকূলের এই অঞ্চলের অধিবাসীরা এই যে জীব বৈচিত্র্যের প্রতি আমাদের এক ধরনের অনীহা দেখা যায়, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? এটা তো আমাদের জন্য একটা অশনি সংকেত, বিশেষ করে মাদার টাটেল যেখানে মা কচ্ছপ মারা হচ্ছে বা মরে যাচ্ছে, এ ব্যাপারে তো আমাদের পরিবেশ অধিদপ্তর সব অত্যন্ত উপযোগী প্রাণী, আর এই যে মারা যাচ্ছে এটা অত্যন্ত ক্ষতিকর। আবার আপনি যেটা বলছেন সেটাকে আমি শতভাগ সমর্থন করি পরিবেশের জন্য, মানে কাছিমকে সমুদ্রের ঝাড়ুদার বলা হয়, আর এখানে শত শত টন আপনার বিভিন্ন পোনা মাছ বিভিন্ন মাছ নিধন করা হয়েছে। মানুষ যেখানে এখানে সামান্য 1 কেজি মাছের জন্য সারাদিন পরিশ্রম করুক, ভালো করে একবেলা মাছে ভাতে বাঙালি সেটা থেকে আমরা ভুলে যাচ্ছি, সেখানে এই বিষয়ে যে টনকে টন মাছ মরে যাচ্ছে পরিবেশের ক্ষতি হচ্ছে এবং কক্সবাজার একসময় জীব বৈচিত্র সহ বিভিন্ন বিষয়ে আমাদের উদ্বৃত্ত হিসেবে চিহ্নিত হতো, কিন্তু কক্সবাজারের সমুদ্র এলাকা এখন পরিবেশ সংকটাপন্ন ইকোলজিক্যাল ক্রিটিক্যাল এরিয়া হিসেবে চিহ্নিত হয়ে গেছে এবং তারপর বিভিন্ন জায়গায় আমাদের এই জীব বৈচিত্র নিধন হচ্ছে। আমরা আশা করি এই ব্যাপারে পরিবেশ অধিদপ্তর মৎস্য বিভাগকে দ্রুত ব্যবস্থা নিতে হবে, কারণ এই মা কাছিম যদি হারিয়ে যায় এটা শুধু বাংলাদেশের না, এটা সারা পৃথিবীর জীব বৈচিত্র্যের জন্য ক্ষতি হবে, পরিবেশের জন্য একটা হুমকি। সেজন্য সবাইকে আসলে এখন বিশ্বব্যাপী আসলে পরিবেশ দূষণের ভেতর দিয়ে আমরা যাচ্ছি, তথাপি জলবায়ু পরিবর্তন এই সব কিছু আন্তর্জাতিকভাবে অনেক ধরনের ফোরাম হচ্ছে, সেমিনার হচ্ছে, সিম্পোজিয়াম হচ্ছে, কিন্তু তথাপি আমরা কি কার্যকর অবস্থানে যেতে পারছি? না, কিছু কিছু আমরা কি কার্যকর অবস্থা অন্তর্ভুক্ত এখন, এই যে আপনি যে কথাটা আলোচনা করছেন এটা তো আমাদের বিভিন্ন পদ্ধতির একটা অসাধারণ উন্নতি বা এটা সচেতনতার ফসল। আজ একসময় কাছিম মারা গিয়েছে আমরা চিন্তা করতাম না, কিন্তু এখন সবার একটা চিন্তা আছে, সবার একটা কাজ আছে, আর বিশেষ করে কাছিম রক্ষণাবেক্ষণ আমাদের বঙ্গোপসাগরের জন্য বেশি দরকার, কারণ এখানে যে বিভিন্ন ভেসেলের ময়লা তেল পরে আমাদের পরিবেশ দূষণ হচ্ছে, এখানে বহুভাবে আমাদের জীব বৈচিত্র সমুদ্র জীব ক্ষতির সম্মুখীন। সেজন্য আশা করি সরকার এবং বেসরকারি সংস্থার সমন্বয় করে এই ব্যাপারে দ্রুত উদ্যোগ নেওয়াটা হচ্ছে আমাদের সবারই নৈতিক দায়িত্ব এবং এই ব্যাপারে সচেতনতা বিশেষ করে পরিবেশ অধিদপ্তর এবং মৎস্য অধিদপ্তর সবারই শুধু সরকারি না বেসরকারি যে সবাইকে এগিয়ে আসা। দৈনিক সমুদ্র কণ্ঠ টেকনাফের ক্র্যাকডাউন ক্রস ফায়ার শীর্ষ ইয়াবা ব্যবসায়ী নুরুল আলম সহ অনেকে তালিকার বাইরে, খুন গুম অপহরণ আতঙ্কে দ্বীপের সাধারণ মানুষ, কুতুবদিয়ার আইন শৃঙ্খলার চরম প্রবণতা, মহেশখালীতে পৃথক বজ্রপাতে নারী সহ নিহত 2 আহত 1, গুলদিঘির পারে সংখ্যালঘু পরিবারের উপর সন্ত্রাসী হামলা ও লুটপাট মামলা দায়ের 8 আহত 1, দৈনিক আলোকিত উকিয়া ডেঞ্জার জোনের ডেঞ্জার ম্যান নারায়ণগঞ্জের নূর হোসেন,
দৈনিক আলোকিত উখিয়া পত্রিকার প্রথম বর্ষপূর্তি উৎসবে জেলার বিশিষ্ট আলোকিত ব্যক্তিদের সংবর্ধনা জীবনী প্রকাশের উদ্যোগ, বঙ্গবন্ধু সাফারি পার্ক পরিদর্শনে বন ও পরিবেশ উপমন্ত্রী জ্যাকব। দৈনিক কক্সবাজার বার্তা, কুতুবদিয়ার আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, খুন গুম অপহরণ আতঙ্কে মানুষ। গুম অপহরণের দায়ী সরকার এড়াতে পারে না বলেছেন ওবায়দুল কাদের, যোগাযোগ মন্ত্রী। 18 দিন পর স্কুল ছাত্রী উদ্ধার, অপহরণের মূল হোতা গ্রেপ্তার। মহেশখালীতে বিহিন্দি জালের ফাঁদে মারা পড়ছে মা কাসু। দৈনিক সৈকত, নূর হোসেনের বাড়ি তল্লাশি, রক্তমাখা মাইক্রোবাস জব্দ, 8-16 জন। এবারও চ্যাম্পিয়ন দিদার বলি, অপহরণের টুপ সুন্দরী তরুণী। অধিকারের 4 মাসের প্রতিবেদন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড 87, গুম 19। দৈনিক হিমছড়ি, জেলায় 1 মাসে 9 বন্দুকযুদ্ধ, নিহত 6, আহত 8 শতাধিক, বিপুল অস্ত্র উদ্ধার। আইনের শাসন ও মানবাধিকারের অভাবে দেশ আজ মৃত্যু পরিণত। মানববন্ধনের মাইক কেন্দ্রের পুলিশ লঞ্চ ডু। আচ্ছা, আমরা আইনশৃঙ্খলা বিশেষ করে কুতুব দিয়ার বিষয়টা বেশ কয়েকটা পত্রিকায় প্রধান শিরোনাম হয়েছে। সেখানেও একটা দ্বীপাঞ্চলের বিষয়, খুন গুম অপহরণের আতঙ্কের মধ্যে ভুগছে দ্বীপবাসী। এবং সার্বিকভাবে জেলায় প্রায় 1 মাসে 9 বার বন্দুকযুদ্ধ হয়েছে সন্ত্রাসের সাথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই আইনশৃঙ্খলা পরিস্থিতি গত কয়েক মাসে এই ধরনের উত্তপ্ত অবস্থা, মানে হচ্ছে যেন সন্ত্রাসের সাথে আইনশৃঙ্খলা রক্ষাকারী মানে রীতিমতো একটা সশস্ত্র সংগ্রাম শুরু হয়ে গেছে, এই ধরনের একটা পরিস্থিতি বিরাজ করছে বলে মনে হচ্ছে। আপনার কি মন্তব্য? এটা প্রথমে শুরু করতে হয় কবির ভাষায়, এই মৃত্যু উপত্যকার দেশ আমার না। আদতেই আমরা সবাই এখানে, আপনি কুতুব দিয়ে কথা বলছেন, আপনি কোথায় স্বস্তি পাবেন? আপনি নারায়ণগঞ্জে, বিভিন্ন জায়গায়, নোয়াখালীতে মানুষ খুন হচ্ছে, গুম হচ্ছে, এটা যেন সাধারণ একটা ব্যাপার। আপনার পরিবার থেকে আপনাকে ছিনিয়ে নিয়ে গেল, আপনাকে খুন করে আপনার লাশ কোনো ডোবায় নদী নালায়, এ ধরনের হত্যাকাণ্ড আমার মনে হয় খুব কম সময়ের মধ্যে, আমরা 71-এর মহান মুক্তিযুদ্ধে যুদ্ধ খুব কম দেখা গিয়েছে। অর্থাৎ মানুষকে যে জ্যান্তম প্রকার হত্যা করাটা, এটা কোন দেশে, আমরা কোন সমাজে বাস করছি? আপনি কুতুব দিয়ে যেটা বলছেন, এটা তো আমাদের কক্সবাজারের সমস্যা আছে, কারণ এখানে এই কাজগুলো সন্ত্রাস খুন হত্যা বেড়ে যাচ্ছে এবং সন্ত্রাসের বিভিন্ন পদ্ধতি বলে সম্পর্কে, এবং এখানে দেখা যাচ্ছে কি সুন্দর তরুণী সম্পর্কে ব্যবহার করে সম্মানিত, হ্যাঁ সম্মানিত মন্ত্রী ওবায়দুল কাদের রুলার একটা কথা আছে, সে তো রুলার না, সে আমাকে সেবা প্রদান করবে, আমি ট্যাক্স প্রদান, সেবা প্রদান, সে আমাকে আইন শৃঙ্খলা রক্ষা করবে, আমার খাদ্যদ্রব্য থেকে ফুড সিকিউরিটি সব ব্যাপারে, স্বাস্থ্য থেকে সব ব্যাপারে সে দায়িত্ব নেবে, সেই জন্য আমরা ভোট দিচ্ছি। সরকারের তো অ্যাকচুয়ালি সরকার কোনো ইনকাম নেই, সরকারি যারা আমাদের টাকা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে, তাদের কি জনগণের টাকায় তারা চলছে, কিন্তু তারা ফিরিয়ে দিচ্ছে কি, ফিরিয়ে দিচ্ছে মানুষের লাশ। এবং দেখা যাচ্ছে একটা ওই যে আপনার নারায়ণগঞ্জের ট্রাকের হেল্পার ছিল, বা বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় বড় বড় সন্ত্রাসীরা আমাদের রাজনৈতিক গডফাদারদের একটা অংশ হয়ে তারা তার একটা ফ্রাঙ্কেনস্টাইনে পরিণত হয়। আজকে সবাই সব জায়গায় এইগুলোকে, এই খুনিগুলোকে আমরা প্রশ্রয় দিয়েছি বলে এটা ফ্রাঙ্কেনস্টাইন হয়ে জাতির কাঁধে আজকে চলেছে। এর দায়িত্ব থেকে বিরোধী দল, সরকারি দল কেউ পার পেতে পারে না। সেই জন্য আমরা কুতুব দিয়ে সব, যে কোনো জায়গার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ এবং সামাজিক যারা নেতৃত্বে আছেন তাদেরকে সমন্বয় করে আমাদের এই দানবগুলোকে প্রতিহত করতে হবে, নাহলে এর জন্য খেসারত সবাইকে দিতে হবে। অর্থাৎ সমস্যার এখন আওয়াজ তুলতে হবে, সমস্যার এই বন্ধ হোক, এই সন্ত্রাস এই খুন। ধন্যবাদ বিশ্বজিৎসেন বন্ধু, আপনি আমাদের এতক্ষণ সময় দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ আপনারা সংবাদ পর্যালোচনামূলক অনুষ্ঠান দেখলেন। এই অনুষ্ঠান দেখার জন্য লগ ইন করুন www.voicemania.com। আপনাদের সাথে আবার দেখা হবে আগামীকাল একই সময়ে নতুন কোনো সংবাদ নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, নিরাপদে থাকুন, সকলকে ধন্যবাদ।